মানসিক অবসাদ যদি সিমোন বাইলসের ক্যারিয়ারে না হানা দিত, তাহলে হয়তো তার নামের পাশে ডজনখানেক স্বর্ণপদকের কথা লেখা থাকত। তবুও কম কিসে, মাত্র তিনটি অলিম্পিকে অংশ নিয়েই এরই মধ্যে ছটি স্বর্ণপদক জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই জিমনাস্ট। সর্বশেষ বৃহস্পতিবার রাতে মেয়েদের আর্টিস্টিক অলরাউন্ডে ব্রাজিলের আন্দ্রাদে ও যুক্তরাষ্ট্রের লিকে হারিয়ে স্বর্ণ জেতেন। এই প্রতিযোগিতায় প্রথমত তাকে অর্জন করতে হয় 59.131 পয়েন্ট, আর ষষ্ঠ স্বর্ণপদক জেতার পর নিজেকে সর্বকালের সেরা হিসেবেই দর্শকদের সামনে জানিয়ে রাখেন বাইলস। গলায় পরেন গোট লকেট, যে লকেটে 546টি হীরা রয়েছে, সেই হীরা দিয়েই আঁকা হয় গোটের ছবি। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন তিনিই সর্বকালের সেরা। এরপর এই লকেট নিয়ে জানালেন নিজের মনের কথা, আসলে আমি ঠিক করে রেখেছিলাম সবকিছু ভালো হলে আমি এই গোট নেকলেসটা পরব। আমি জানি এটা নিয়ে চর্চা হবে, কিন্তু এটা তো চর্চা হওয়ার মতোই একটা বিষয়, এখন বিশ্বের সেরা অ্যাথলেট বলা হচ্ছে আমাকে। কিন্তু আমি নিজেকে টেক্সাসের সেই বাইলস হিসেবেই মনে করি, যে ফ্লিপ করতে ভীষণ ভালোবাসে। এই হাসি মুখে বাইলসের শুরুটাও ছিল দারুণ। 2016 রিও অলিম্পিকে সবাইকে অবাক করে দেন, সেবার 4-4টি স্বর্ণপদক জেতেন তিনি। তাতেই বিশ্বজুড়ে বাইলসকে নিয়ে শুরু হয় হইচই। পরের আসরেই হঠাৎ পথ হারান, যার ফলে গল্পটা তিক্ততায় পূর্ণ। 2020 টোকিও অলিম্পিকে তার কাছে যুক্তরাষ্ট্রের আশা ছিল অনেক, কারণ আগের আসরে তিনি একাই দাপট দেখান, কিন্তু তাদের আশার গুড়ে বালি ঢেলে দেয় মানসিক অবসাদ। সে সময় দুই ইভেন্টের কোনোটিতেই বড় সাফল্য পাননি তিনি, একটিতে ব্রোঞ্জ আরেকটিতে রৌপ্য জেতেন। এরপর তো আসরের মাঝপথে নাম প্রত্যাহার করে নেন। একটা সময় বাইলসের ক্যারিয়ারও শঙ্কার মুখে পড়ে। তিনি চিন্তা করেননি এভাবে আবার ঘুরে দাঁড়াতে পারবেন, এমনকি অনেকে ধারণা করেছিলেন আর বোধ হয় অলিম্পিকের আসরে দেখা যাবে না তাকে। কিন্তু সেই দুঃসহ দিন পেরিয়ে আবারও নতুন ভোর দেখেছেন বাইলস, সেইখানে প্রাণ ভরে উদযাপন করেছেন, ছেড়ে ফেলেছেন অতীতের সব হতাশা, আর এমন সুসময়ে বলেছেন সেই দুঃসময়ের দিনগুলোর কথা। সকালে থেরাপি নিয়ে দিন শুরু করেছিলাম, সত্যি খুব শান্ত ছিলাম এবং অনুভব করছিলাম আমি তৈরি। ভোল্টে ল্যান্ড করার পর মনে হচ্ছিল হ্যাঁ আমরা অবশ্যই জিতে যাচ্ছি। ভোল্ট শেষ করার পর স্বস্তি পাচ্ছিলাম, কোনো স্মৃতি বা কিচ্ছু ফিরে আসেনি। সব মিলিয়ে দারুণ রোমাঞ্চকর ছিল সব কিছু। আমরা মজা করেছি, পরস্পরের সঙ্গে সময়টা উপভোগ করেছি এবং জিমনাস্টিক করেছি। মনে হচ্ছে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে ফিরেছেন বাইলস, ঠিক যেমন রিও ডি জেনেরিওতে দুই হাত ভরে স্বর্ণ জিতেছিলেন।